তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। জুতা হাতে লইয়া প্রধানমন্ত্রীরা চাইব তখন এমনে জুতা মারবেন। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। এক কেজি চাল কিনতে গেলে 50-60 টাকা, এক কেজি তেল কিনতে গেলে 200 টাকা, তো দাম বেশি না? আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। আপনার নেত্রীর সাথে আপনি তো আর পালাতে পারবেন না। আপনারা যারা আওয়ামী লীগের আছেন তারা তো পালাতে পারবেন না। আর পররাষ্ট্র মন্ত্রী এখন এসে বলে আমরা কিনা ব্যস্ত আছি। আম বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ যখন তাদেরকে গণপরিবহনে উঠতে হয়, যখন বিদ্যুৎ চলে যায়, আমরা কি শান্তিতে থাকি নাকি আমরা সেই সময় জাহান্নামে থাকি? গত 13 বছর ধরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের কথা বলেছে, আজকে যে হাজার হাজার জনতা এখানে আমরা উপস্থিত হয়েছি, এই জনতার কাছে কি আওয়ামী লীগের উন্নয়ন পৌঁছেছে? বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। বিদ্যুতের অতিরিক্ত বিল, গ্যাসের অতিরিক্ত বিল, ডিজেলের অতিরিক্ত বিল, দ্রব্য মূল্যের অতিরিক্ত বিল, আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশকে দৌলিয়ার পথে নিয়ে গিয়ে মূলতের প্রদীপ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে, ডিজেলের দাম বাড়িয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে যে সমন্বয়ের কথা আপনারা বলেছেন, আপনাদেরকে আমরা এই সমাবেশ থেকে বলে দিতে চাই, গত 13 বছর ধরে বাংলার মানুষের উপরে যে অত্যাচার করেছেন, যে নির্যাতন করেছেন, যে ভোটারবিহীন অগণতান্ত্রিক সিস্টেম চালু করেছেন, এর ভিত্তি সমন্বয় দেওয়ার সময় চলে এসেছে।